কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডের ময়দানে সেই অনুষ্ঠান উপলক্ষে উঠে আসছে এক অন্য ছবিও। কেন কেন বলছি কথা, তার কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শতাধিক মানুষজন এসেছেন যারা হিন্দু নন, অর্থাৎ অন্য সম্প্রদায়ের। তাতে কি হয়েছে, তারা বলছেন বিবিধের মাঝে যে মিলন ও মহানের কথা বারবার বলা হয় সেই জিনিসই তারা এখানে দেখাচ্ছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে আপনি গীতা পাঠ করতে এসেছেন, অবাক করা ব্যাপার নয়? দেখুন, অনেকে অবাক হয়তো ভাবতে পারে, আমার কাছে অবাক কিছু নয়। আমি একটাই জিনিস ভাবি, আমরা সবাই মায়ের সন্তান, দিনের শেষে আমরা মানুষ, মায়ের সন্তান, তা আমরা সবাই একসঙ্গে থাকব। বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু সেই বিশ্বাস ভিন্ন আর সেখানে একটা অহিংসার পরিবেশ তৈরি করব, এটা আমি বিশ্বাস করি। গীতা যে বাণী, সেই বাণী সারা বিশ্বকে এক করার বাণী, এটা হিন্দুত্বের আবদ্ধে সকলকে বাধার। এখানে কোনো জাতের বিষয় নয়, একটা শান্তি। যদি গীতার বাণী মেনে সবাই চলে তাহলে অশান্তি বলে কিছু থাকবে না। আমরা সবাই তো মানুষ, আমরা সবাই মানুষ, ধর্ম বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে সেই শ্লোককে মানুষকে শান্তির বাতাবরণ তৈরি করে, অশান্তিকে, হিংসাকে, ক্রোধকে ত্যাগ করার কথা বলে। অর্থাৎ ধর্ম আবার কি, মানবতায় আসল। গীতা দর্শনের কথা বলে, আর সেই দর্শন শুনতে, সেই দর্শন পাঠ করতেই তারা উপস্থিত হয়েছেন এখানে। আমার নাম আলী হোসেন। কিন্তু ব্রিগেডে গীতা পাঠ করতে আপনি কেন, আপনারা কেন এসেছেন? গীতা পাঠ শুনতে এসেছি আমি, প্রথমত হচ্ছে সনাতন সংস্কৃতিকে মেনে এবং আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে যখন গীতা, ভগবদ গীতা দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের সময়কালে, আর 5000 বছর আগে, আমরা 5000 বছর আগে আমরা ওই সংস্কৃতিতেই ছিলাম, 5000 বছরের পরে আমরা ওই সংস্কৃতিতেই ছিলাম, সেই জন্য গীতা পাঠ হচ্ছে। গীতা পাঠ মুসলমান, কিন্তু আপনি গীতা পাঠে এসেছেন, এটা মানে কিভাবে সম্ভব? তা অসম্ভবে কী আছে, এটা আমাদের ভারতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি, এখানে আমাদের এটা শোনা আমাদের দরকার। এবং আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই শ্রীমৎ ভাগবত গীতা তারা পড়েছে, অনেক মুসলিমদের বাড়িতে গীতা রয়েছে, সুতরাং এটা অপরাধের কিছু না। থাবানা খাতুন, তা আপনার কপালে তিলক, আপনি এখানে গীতা পাঠ করতে এসেছেন? হ্যাঁ এসেছি অবশ্যই। কেন, ভালো লাগে সেটা? কিন্তু এই যে গীতা পাঠ, আপনি জানেন যে বিভিন্ন কমিউনাল ব্যাপার স্যাপার থাকে, আপনি একজন অন্য ধর্মাবলম্বী হয়ে ধর্মের, সবার প্রথম হচ্ছে আমরা মানুষ হিসেবে দুনিয়ায় এসেছি, তো তারপর আমরা জানতে পেরেছি যে আমাদের ধর্ম কী, তা সবার উপর মানুষ সত্য তাহার উপর কিছু নয়, ধর্ম তা নিজের নিজের কাছে, ভগবান আল্লাহ একই জিনিস, এতটুকু সবাইকে মেনে নিতে হবে, এতটুকুই। অনেকেই বলছেন আমরা এসেছি শুধুমাত্র গীতা শোনার জন্য, আবার কেউ বলছেন গীতা পাঠ করতে লজ্জা কিসের, ধর্মে আবার মানুষের উপরে কী হতে পারে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।